আজকে যে সবজিটা রান্না করতে যাচ্ছি সেটা লাগছে হচ্ছে, আমি যেটা নিয়েছি আপনারা আপনাদের মনের মতো করে নিতে পারেন। আমি কিছু ফুলকপি নিয়েছি এরকম সাইজ করে, কিছু আলু নিয়েছি, কিছু পেঁপে নিয়েছি, আর বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি গাজর, দুইটা গাজর নিয়েছি, আর হলো পটল নিয়েছি দুই তিনটা, আর বরবটি নিয়েছি। আপনারা আপনাদের মতো করে সবজি নিতে পারেন। আর বাঁধাকপি নিয়েছি, ছোট্ট একটা বাঁধাকপি আস্ত নিয়েছি, আর এই যে মুরগির মাংস যে স্টকটা করেছিলাম সেই মুরগির মাংসটা আমি কিছুটা একদম ঝুরি করে নিয়েছি, আর কিছুটা বড় রেখেছি। আর এখানে আছে হচ্ছে একটু আদা বাটা, রসুন কুচি আর লঙ্কা নিয়েছি, আর এই যে এখানে আছে গরম মশলা, এতগুলো কাট দেবো না, এলাচ দেবো ওখান থেকে। আর এখানে আছে দেখেছেন সেই মুরগির মাংস স্টক। গতকালকে এই সবজিটা রান্না দেখানোর কথা ছিল কিন্তু সম্পূর্ণটা দেখাতে পারিনি, যার জন্য এই সবজিটা থেকে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি, সাথে থাকেন। আমি খুব সামান্য তেল দিয়ে নিয়েছি, আর তেলটা খুব সামান্য দেব, কারণ এখানে কিছু ঘি আসবে, তারপর দুধ আসবে, কর্নফ্লাওয়ার আসবে, যার জন্য খুব বেশি তেল চিটচিটে হওয়ার দরকার নেই। গরম মশলা আর এলাচ, এবার সেই মাংস যেটুকু নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, আপনাদের আমি কথা দিয়েছিলাম যে এই সবজিটা আমি যে রাঁধবো আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর একদিন শেয়ার করতে হবে, কারণ আমেরিকার থেকে আমার এক কি বলবো ওর কথা ফ্রেন্ড না কি বোন, আমরা ছিলাম একদম জুটি দুইজন, ও আর আমি একেবারে ক্লোজ, সে অনেক দিন পর আজকে আমার সঙ্গে কথা হলো, প্রায় এক ঘন্টা হবে মোটামুটি আমি ওর সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করলাম। এর মধ্যে মাংস আছে, কর্নফ্লাওয়ার আছে, দারুণ হয়েছে স্বাদ। এই দেখেন সেই গরুর মাংসের চেহারা, সেই স্বাদ। এই ভাইটা আমাকে মাঝে মাঝে গ্রামের দিক থেকে কাঁকড়া এনে দেয়, আর আমি তো কাঁকড়া পাই কিন্তু কাঁকড়া আমি কাটতে পারি না, এই লোক আমাকে কেটেও দিয়ে যায়, তার জন্য বেশিরভাগ সময় ওনার কাছ থেকেই কাঁকড়া রাখা হয়। তো উনি ছুলে কেটে দিয়ে গেলে রান্নাটা শেয়ার করছি। আমি দুধ চা নিয়ে বসে গিয়েছি, ভাত রাঁধতে রাঁধতে চা খাবো, ওর বাবা এমন কড়া চা বানাইছে, শেষে গুড়া দুধ দিয়ে চা খাইতেছি, এত কড়া চা খাওয়া যায় না। দেখেন বাড়ির পালা গরুর দুধ, ঠিক আছে, আমরা তো পালি না, হ্যাঁ বাড়ির তো, এটা বাড়ির না, বাড়ির না, একেবারে এই দুধটা আমি খাবো আজকে। আর ওর মা হলো যে ই করছে গুঁড়া দুধ দিয়ে, গুঁড়ো দিতে যাওয়া সব ভালো লাগে। কাটার পরে এইটুকু বের হয়েছে, এখন এইটুকু রান্ধবো, অল্প খাবার না, রান্না করতে ইচ্ছা করে না। আলু দেব একটু, তেলের মধ্যে সামান্য গরম মশলা দিলাম, দারচিনি আর এলাচ, তারপরে তার মধ্যে পেঁয়াজ জিরা দিয়ে মাখামাখা করে কাঁকড়া আর আলু দিয়ে ভুনে নিয়ে সামান্য একটু পানি দিয়ে যখন মাখামাখা হয়েছে, তেলটা উপরে উঠে এসেছে, তখনই নামিয়ে নিয়েছি, হয়ে গেল কাঁকড়া রেসিপি। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাঁকড়া দিয়ে আলু দিয়ে একদম মাখামাখা করে মা এক ধরনের রসা বানাইছে, কাঁকড়া কষা, কষা কাঁকড়া কষা রাঁধছে। এই কাঁকড়া কষা মা মাঝে মাঝেই রাঁধে, কিন্তু অনেকদিন ধরে আমরা খাই নাই, কারণ আমাদের যে চেনা লোকটা ছিল সেই লোকটা আনতো না, আজকে নিয়ে আসছে, এর জন্য আমরা মজা করে খাইছি সকালবেলা। সবাই এই জিনিসটা রান্না বান্না করতে পারেন, মানে এই জিনিসটা রাঁধতে পারে না, কিন্তু আমার মা এত জোশ রাঁধতে পারে, এত মজার হয় খাইতে, একদম দারুণ হয়, একদম টেস্টি হয়। তো আমরা খাই, তোমরা হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য সে তোমার প্রিয় ফল, কিন্তু তুমি তো খালি খালি খাইতে পারো না,
যা তোমার কাছে জুস বানাচ্ছি পেয়ারা তোমার এগুলো কইতে বলছি আমি খালি করে কইতে পারি না জুস পেয়ারার জুস পেয়ারার জুস রূপক কাকা আগে বানাইতো কি ভালো লাগতো দেখি তো কেমন হয়েছে খাইয়া দেখি কেমন হয়েছে লবণ টবণ ঠিক আছে নাকি ওয়াও কি যে মজা একটু লবণ আর একটু লেবু লাগবে লেবু লাগবে লেবু কই দে লেবু নিয়ে আসি লেবু তো লেবু করতে মুই এক এই যে লেবু আমার অন্নপূর্ণার সংসার আমার সংসারে লেবু থাকবে না তাই কি হয় লেবু উদ্ধার করে নিয়ে এসেছি আমার সংসারে লেবু থাকবে না তা কি হয় হ্যাঁ ব্যাগের মধ্যে নিয়ে আসছিলাম সেদিন এবার বা লবণ দাও আর লেবু দাও উফ খুব মজা হয়েছে আর বেশি করে লেবু দাও টেস্ট লাগবে অসাধারণ একটা জুস তৈরি করছে ক্রিস্টিনা আর ক্রিস্টিনার বাবা মিলা এখন আমি খাবো আপনারা দেখবেন ক্রিস্টিনার বাবা করতেছিল ক্রিস্টিনা এসে ফিনিশ পরে আমি সব করে ফেলেছি একদম ভিতরে ঢুকাই আর চুষতেছিলাম লবণ বেশি দিয়ে ফেলাইছো তোমরা দুইটা স্ট্র দিছে আমার এমনি খাওয়া যায় মজা নিস না ছোটবেলায় বাড়ি বাড়ি যখন ব্লেন্ডার ছিল না তখন আমাদের ব্লেন্ডার ছিল রূপক কাকা বিদেশ থেকে বিভিন্ন ফল ঠল আনতো পেয়ারা বাড়িতে তো পেয়ারা ছিল অনেক বড় বড় পেয়ারা দিয়ে এরকম জুস বানাইতো কদ্দেল দিয়েও জুস বানাইতো রূপক কাকা আর আমাদের কাপে নিয়ে উড়ে ঝাল দিত জম ঝাল একদম আমরা কেউ খাইতে পারতাম না আমরা ওই জুস ইয়ে দেখলে পলাইতাম আর আয় 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 খাবি খাবি মাছের বিজনেস করতো মাছ খাবে না জাপান থেকে চীন থেকে মাছের ই নিয়ে আসছিল ট্রেনিং বিচি মুখে বাদে খুব মজা হয়েছে আপনারা এরকম খাবেন পেয়ারা লেবু কাঁচামরিচ লবণ আপনারা আমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই